সো এটা হচ্ছে আমাদের গুগল আর্থ থেকে নেওয়া একটা ফুটেজ। এরপর আপনারা যে ফুটেজগুলো দেখতে পাবেন সবগুলো ফুটেজই আমি গুগল ম্যাপ থেকে নিয়েছি, এবং কীভাবে নিয়েছি আজকে আমি কমপ্লিটলি সেই ভিডিওটা দেখাবো। আমি এখান থেকে গুগল আর্থতে ওপেন করছি, আপনারা গুগল করে এর অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবার আমি ক্যামটাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করব। এখান থেকে জাস্ট একটা রেশিও চুজ করলাম, দেন আমি রেশিওটাকে এখানে বসালাম। এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে ডানে বায়ে বড় হবে, অরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিকই বড় হবে, কিন্তু রেশিও কিন্তু ঠিক থাকবে না। সো তার জন্য আমি এখান থেকে আবার প্রিসেটে যাচ্ছি, এখান থেকে 1080 আমি চুজ করলাম, ফাইন। এবার আমি এটাকে মুভ করি, রেশিওটাকে লক করে নিয়ে দেন আমি এটাকে পজিশন মতো ছোট বড় করে বসিয়ে নিলাম। আমার যতটুকু দরকার হয় আমি অতটুকু জায়গায় এটাকে বসিয়ে নিলাম, দেন ওকে। এবার এইটুকু জায়গা, শুধুমাত্র যেটুকু আমি সিলেক্ট করেছি এইটুকু জায়গায় রেকর্ড হবে, বাইরের কোথাও রেকর্ডটা কিন্তু হবে না। সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গুগল আর্থটাকে আমরা এইটার সাইজ মতো বসাবো, ডানে বাই আমরা সরিয়ে দিয়ে এমন একটা জায়গা সিলেক্ট করবো যে জায়গাটাতে শুধুমাত্র এই গ্লোবটা ছাড়া আর কিছু নাই, ওকে। সো এবার আমি সার্চ অপশনে যে আমি লিখলাম যে কোনো একটা লোকেশন লিখলাম, দেন সার্চ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি একদম ওই জায়গায় চলে যাচ্ছে, ফাইন। এবার আপনারা বাইরে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, আপনারা চাইলে এই লেয়ারগুলোকে অফ রেখে দেন আবার একইভাবে আপনি ভিডিওটা রেকর্ড করে নিতে পারেন। সো আমি এখান থেকে স্টপ করছি, ওকে। এটা হচ্ছে আমাদের ক্যামটাসিয়া, এখান থেকে যতটুকু আপনাদের ফুটেজ দরকার পড়ে ওই ফুটেজটুকুই এখান থেকে নিয়ে দেন রেন্ডার দিয়ে ফেলবেন। সো আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি গুগল আর্থটাকে। আমি যাচ্ছি এখান থেকে গুগল ম্যাপে, আমি একটা লোকেশন আগে বের করে রেখেছি, এখানে আমি একটা ভিডিও ক্রিয়েট করব। ধরুন আমি এই জায়গাটা চুজ করলাম, কারণ বাজারে এই জায়গাটা, রাইট। এবার আমরা আবার যাচ্ছি সেই ক্যামটাসিয়াতে, এখান থেকে আমরা রেকর্ড প্রেস করলাম, দেন এখান থেকে আমি আগের রেশিওটাকে সিলেক্ট করলাম। এবার এটাকে আমি চাইলে এখান থেকে মুভ করে আমার যেখানে দরকার সেখানে নিয়ে বসাতে পারি, দেন প্লেসমেন্টটা হয়ে গেলে আমরা ওকে প্রেস করব এবং রেকর্ড শুরু করব। অবশ্যই মাথায় রাখতে হবে রেকর্ড চলাকালীন অবস্থায় আমাদের কার্সরটা যেন বাইরে থাকে। সো আমরা বাইরে থেকে ধরে ফুটেজটাকে আমরা টিল্ট আপ বা টিল ডাউন করে নিলাম, ওকে। জাস্ট নিচে থেকে ধরে যদি উপরে নিয়ে যাই তাহলে টিল্ট আপ হয়ে যাবে, দেন স্টপ রেকর্ডিং। আবার এইটারও যতটুকু প্রয়োজন পড়ে অতটুকু ফুটেজ আমরা এখান থেকে ক্রপ করে নিয়ে নিব, ফাইন। আমরা আরেকটা জায়গা এখান থেকে চুজ করি, এখান থেকে এই জায়গাটা চুজ করলাম। এখানে আমরা আবার ক্যামটাসিয়াতে যেয়ে রেকর্ড অপশনে যাব, এখান থেকে আমাদের প্লেসমেন্টটা ঠিক যদি থাকে তাহলে আমরা আবার স্টার্ট রেকর্ডিংয়ে প্রেস করব। এবার আমরা যে কাজটা করবো এখান থেকে প্লাস বাটনে প্রেস করবো, তাহলে এটা আমাদের জুম হবে, ওকে। জাস্ট প্লাস অথবা মাইনাস যেটা দরকার পড়ে, তারপরে সেটা ক্যামটাসিয়াতে নিয়ে কাটাকাটি করে আমাদের যতটুকু দরকার অতটুকু নিয়ে নিব। একইভাবে আপনারা চাইলে যে কোনো ফুটেজ নিয়ে নিতে পারেন, আমরা এখান থেকে ধরুন এই ফুটেজটা আমরা নিব, জাস্ট এখান থেকে আমাদের যেই রেকর্ডিং প্লেসটা আছে সেটা আমরা চুজ করব, দেন যতটুকু লাগে অতটুকু আমরা রেকর্ড করে দেন ক্যামটাসিয়া থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব। সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিমিয়ার প্রোতে, এখানে আমার সেই চারটা ফুটেজ, যেই ফুটেজগুলো আমি ক্যামটাসিয়া থেকে রেন্ডার করে এনেছি। তো প্রথম যেই ফুটেজটা পাবেন সেই ফুটেজটা কিন্তু আমরা যেভাবে চাচ্ছি স্মুথলি জুম হবে সেই স্মুথলি জুমটা নাও পেতে পারেন, কারণ হচ্ছে এটা প্রথমে অনলাইন থেকে লোড নেয় দেন আমরা দেখতে পাই। দেখুন আমরা যখন সামনে যাচ্ছি, এই যে দেখুন এইদিকে এখনও লোড নিচ্ছে আর এই মাঝখানটা পুরোপুরি লোড নিয়ে ফেলছে, এখন এটা হচ্ছে ক্লিয়ার, এটা কিন্তু ক্লিয়ার না। সো এই জুমের যেই স্পিডটা সেই স্পিডটা কিন্তু স্মুথ পাবেন না, তার জন্য যে কাজটা করতে হবে এই ফুটেজটাতে রাইট ক্লিক করবো আমরা, শো ক্লিপ কি ফ্রেম টাইম রিম্যাপিং স্পিড, দেন আমরা কন্ট্রোল প্রেস করে দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিব, দেন একটু সামনে যাব আবার কন্ট্রোল প্রেস করে ধরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, দেন এটাকে ডান দিক থেকে আমরা উপরে তুলে দেব, তার মানে হচ্ছে এইটুকু অংশ আমাদের ফার্স্ট যাবে। দেন আমরা পিছনে আসি, এখানে ইফেক্ট কন্ট্রোলসে দেখেন দুইটা কিন্তু কি ফ্রেম অ্যাড হয়েছে, আমরা প্রথম যে কি ফ্রেমটা সেটা আমরা ডিলিট করে দেব। দেন এখানে কিন্তু অলরেডি দুইটা পয়েন্টার পাবেন, আমি লেফট যে পয়েন্টারটা আছে সেটাকে ধরে এদিকে নিয়ে আসতেছি। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিকে স্লো, দেন আস্তে 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 ফার্স্টের দিকে চলে গেছে, আমরা এখান থেকে ধরে এটাকে একদম শুরুতে নিয়ে আসব, ওকে। আমাদের ডিউরেশন কিন্তু কমে যাবে স্বাভাবিক, আমাদের যদি আরও ফাস্ট দরকার হয় তাহলে জাস্ট আমরা এই জায়গায় ধরে উপরের দিকে নিয়ে যাব, দেখতে পাবো আমরা এদিকে 204 205 এভাবে আমাদের যে স্পিডটা কিন্তু বাড়ছে। আমরা যদি এখন প্লে ব্যাক করি তাহলে দেখতে পাবো, ওকে ফাইন, আমরা এই জায়গায় রাখলাম, এটাকে ক্রপ করে দিলাম,
এইটুকু অংশ আমরা ডিলিট করে দিলাম। ফাইন, এখন আমরা যাব ইফেক্টসে, যাব আমরা ভিডিও ইফেক্টসে। দেন বিল্ট ইনভাবে আপনি এই ইফেক্টসটা পেয়ে যাবেন, ক্রস জুম ইফেক্ট। আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা যে কাজটা করব, এখান থেকে প্রজেক্টে যাই, রাইট ক্লিক করে নিউ আইটেম, নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ইউজ করব। দেন ওকে, আমি এটাকে এখানে বসালাম। আমাদের যে ইফেক্টটা আছে ট্রানজিশন ইফেক্টটা, সেই ইফেক্টটার অনুযায়ী, সেই ইফেক্টটার ডিউরেশন অনুযায়ী আমি এটাকে বসাবো। দেন আবার যাব ইফেক্টসে, ব্লার লিখে সার্চ দিব। দেন আমরা খুঁজে বের করব এখান থেকে ডিরেকশনাল ব্লার নামে কোন ইফেক্টটা আছে, সেটা হচ্ছে ভিডিও ইফেক্টস। ভিডিও ইফেক্টস থেকে ব্লার অ্যান্ড শার্পেন, দেন হচ্ছে ডিরেকশনাল ব্লার। আমরা এটাকে এখানে বসাবো। আমরা যাচ্ছি ইফেক্ট কন্ট্রোলসে, কার্সরটা আমরা ঠিক মাঝখানে রাখবো। যদি এরকম একটা ফ্রেম চলে আসে তাহলে জাস্ট একটা ফ্রেম আমরা ব্যাক করব। ওকে, এইখানে রাখবো। দেন আমরা দুইটা কি ফ্রেম অ্যাড করবো এখান থেকে ডিরেকশনাল ব্লারের। আমরা ব্লারের লেন্থটাকে বলে দিতে পারি যে কতটুকু ব্লার হবে। ওকে, এবার আমরা ডিরেকশনটা একটু ঘুরিয়ে দিই, লম্বালম্বি করে দিই। ওকে, আমরা 20% দিলাম, দ্যাটস ফাইন। আমরা কার্সরটাকে নিয়ে আসি একদম শুরুতে। এখানে জাস্ট আমরা এই রিসেটের দুইটা বাটন আছে, এই দুইটা বাটন প্রেস করবো তাহলে জিরো হয়ে যাবে। একইভাবে আমরা এইখানে একটা জায়গায় রেখে আবার রিসেটের দুইটা বাটন প্রেস করব, তাহলে দুইটাই জিরোতে চলে আসবে। আমরা কি ফ্রেম দুইটাকে ধরে লাস্ট পজিশনে নিয়ে গেলাম। দেন রাইট ক্লিক করে ইজ ইন, রাইট ক্লিক করে ইজ ইন, আমি এখান থেকে রেন্ডার করে নিচ্ছি। ওকে, রেন্ডার করার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, দেখতে পাচ্ছেন। সো জিনিসটা যদি আরও ফাস্ট দরকার হয় তাহলে এখান থেকে ট্রানজিশনের যে ডিউরেশনটা সেটাকে কমিয়ে দিবেন, একই সাথে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অ্যানিমেশনটার ডিউরেশনও কমিয়ে দিবেন। জাস্ট এখান থেকে এইভাবে ধরে টেনে এখানে নিয়ে আসবেন, একইভাবে এখানে রেখে কি ফ্রেমগুলোকে কাছে নিয়ে আসবেন, তাহলে জিনিসটা ফাস্ট হয়ে যাবে। সো আমরা ওয়ার্ল্ড ম্যাপ থেকে জুম করে আমাদের এখানে চলে আসলাম। ফাইন, এবার আমরা চাইলে এখানে কাস্টম ট্রানজিশন ইউজ করতে পারি। আমি এখান থেকে যাচ্ছি প্রিসেটে, এখান থেকে অপটিক্যাল ট্রানজিশন প্যাক নামে যে প্যাকটা আছে আমাদের, এখান থেকে আমরা ইউজ করব। সো আমি এই প্যাকটা নিয়ে অলরেডি কথা বলেছি, আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও আপনি সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে এই অংশটুকু কন্ট্রোল আর কমান্ড কে প্রেস করে স্প্লিট করলাম, এখানে যেও কন্ট্রোল আর কমান্ড কে প্রেস করে স্প্লিট করলাম। এবার হচ্ছে আমি যদি চাই টিল্ট ইফেক্ট ইউজ করব, জাস্ট ইনার যেটা সেটা আমরা প্রথমে দিব, আর আউটের যেটা আউট ইফেক্ট আমরা শেষে দিব। আমরা আবার রেন্ডার করি, এখান থেকে জাস্ট এন্টার প্রেস করলে আমাদের রেন্ডার শুরু হয়ে যাবে। ওকে ফাইন, এবার আমি প্লে করি, ওয়াও। সো এখানে আপনারা অনেকগুলো ট্রানজিশন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ট্রানজিশন আছে আমি সবগুলো ট্রানজিশন নিয়ে একটা ভিডিও রেডি করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আবারও বলছি, সেটা আপনি এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো একইভাবে আপনি চাইলে এখানে অন্যরকম ট্রানজিশন ইউজ করে আপনার ভিডিওটাকে আরও অ্যাট্রাক্টিভ করে ফেলতে পারেন।